কালকে একটা আর্টিকেল পড়েছি আমি, পড়ে ছোট্ট একটা বাচ্চার 11 বছরের বাচ্চার কথা পড়ে আসলে ডুকরে গেছি আমি, যে মানুষ এত অসহায় লকডাউনের কারণে, যারা অর্থশালী তারা টাকা পয়সা দিয়ে বাজার করে বন্দি করে রাখছে, আর যারা দিন আনে দিন খায়। ওই বাচ্চা ছেলেটা বলছে আমার তো কোনো রকম চলে, কিন্তু শহরের কুকুরগুলো কিছুই খেতে পায় না। তার চিন্তাটা কত নিচে চলে গেছে। আর এমন তো পরিস্থিতিতে একজন দায়িত্বশীলের কাজ হবে দরিদ্র মানুষকে, অসহায় মানুষকে, দুস্থ অসুস্থ পীড়িত মানুষকে সহযোগিতা করা। আর সেখানে সরকারি লেবাসধারী পুলিশ হয়ে তোমার ক্ষমতা তোমার হাতে আছে বলে একজন বান্দাকে তুমি কষ্ট দিবে রমজান মাসে, তাও আবার লকডাউনের মধ্যে, এটা কিভাবে একজন মানুষ বরদাস্ত করতে পারে? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে গাড়ি ধরে তুমি আলেমকে অপমান করবা, এয়ারপোর্টে টুপি মাথায় আছে, দাঁড়ি মুখে আছে, পাঞ্জাবি আছে, তোমার হাতে ক্ষমতা আছে, তাই তুমি একবারে চেক করতে 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 বিরক্ত করে মারবে তুমি। তুমি মানুষ না, জানোয়ার না, পশু। তুমি হয়তো জন্মগ্রহণ করেছো ইসলামী পরিবার, তোমার বাপ মা ভালো ছিল, কিন্তু তুমি নাস্তিক্যবাদী দর্শন গিলার কারণে, পাশ্চাত্যের টোপ গিলার কারণে আলেম ওলামার উপরে তুমি ঘৃণার চোখে দেখো, অত্যাচার করে থাকো তুমি। তুমি প্রশাসনের লোক হিসাবে তুমি মানুষ না, পশু হিসেবেও খারাপ তুমি। টুপি দেখলে কি তোমার গায়ে আগুন ধরে? পাঞ্জাবি দেখলে কি তোমার গায়ে আগুন ধরে? কত বড় বড় অফিসার আছে আলহামদুলিল্লাহ তারা সম্মান করে, আর তোমরা দুই চারটা এই টিকটিকির মতো আলেমদের উপরে অত্যাচার করো। আমাকে এমন হেনস্থা করলো, শেষে আমি বললাম আমরা মানুষ, আমরাও তো জানি যে আপনি মানুষ। অন্যরা বলছে যে ইনি পরিচিত যাত্রী, আপনি এত হয়রানি করছেন কেন তাকে? এত বড় বেয়াদবের বেয়াদব। অন্য পুলিশগুলো বলছেন, কর্মকর্তারা বলছেন যিনি পরিচিত উনি প্রায় যান, আপনি তাকে হয়রানি করেন না। এই যে বেয়াদবিটা আমার সঙ্গে করলো, প্রায় 20 মিনিট যাবত আমার সাথে বেয়াদবি করেছে, বলেন এরা কি, এগুলো তো নেটে আসে না, এইগুলো তো মানে আমরা প্রকাশ করতে চাই না, আমরা সন্ত্রাসী? টুপি মালাই কি সন্ত্রাসী? পাঞ্জাবি মানেই কি সন্ত্রাসী? আমরাও তো জেএমবির বিরুদ্ধে বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে বলি। আরে বেটা, তোমাদের কথা শুনে মানুষ জঙ্গিবাদ ছাড়ে না, আলেমদের কথা শুনে জঙ্গিরা তোবা করে থাকে। তোমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কি ভূমিকা রেখেছো? হয়তো 2-4 জনকে গুলি করে মারতে পেরেছো, কিন্তু আমাদের লেখনের কারণে, বক্তব্যের কারণে হাজারো তরু, লক্ষ তরু, লক্ষ আলেম এই জঙ্গিবাদের সুরসই থেকে ফিরে এসেছে। তুমি মনে করো না যে আমাদের অবদান নাই? আমরা কি বাংলাদেশের লোক না? তুমি হেনস্থা করবে মানে আল্লাহ তোমার উপরে গজব নাজিল করবে ইনশাআল্লাহ। মনে রেখো, পৃথিবীতে আলেমদের উপরে নির্যাতন করে কোন পৃথিবীর কোন ব্যক্তি টিকতে পারেনি, আল্লাহ গজব নাজিল ধ্বংস করে দিয়েছে ওকে। অর্থাৎ তুমি ভালো মানুষের বাচ্চা যদি হও, আলেমদের নির্যাতন করো না, তোমার হাতে ক্ষমতা আছে। গাড়িতে হয়রানি করবা তুমি? রাত্রে গাড়ি নিয়ে চলছি, গাড়ি থেকে নামিয়ে তোমার সরকারি পোশাক আছে, আমার পোশাক নাই, তাই তুমি চিনো না, তুমি দাঁড় করে রাখছো, আধা ঘন্টা যাবত দাঁড় করে রাখছো, ওখানে ফোন দাও, ওখানে ফোন দাও, কি তোমরা সব হলো দুর্নীতিবাজ। যারা অসৎ উপায় অবলম্বন করে তারা হলো দুর্নীতিবাজ, এরা তারাই দেশের সুনামকে নষ্ট করেছে, তারাই মুক্তিপণ নাই। আমি বলবো সরকারকে, এই সমস্ত অসৎ কর্মকর্তা যারা আছে তাদেরকে ধরুন, শুধু চাকরির ক্ষেত্রে বরখাস্ত নয়, এই সমস্ত বদমাশকে অন্তত 5 বছরের জেল খাটানোকে, যারা বাংলাদেশের জন্য এই সমস্ত অসৎ কাজকে না করতে পারে। যারা প্রকৃত সন্ত্রাসী, প্রকৃত অপরাধী, যারা বড় বড় দুর্নীতিবাজ, এই সমস্ত বদমাশগুলি যারা সিঙ্গাপুরে টাকা পাঠায়, বাংলাদেশের দরিদ্র অর্থ চুরি করে সিঙ্গাপুরে পাঠায়, মালয়েশিয়ায় বাড়ি করে, কানাডায় বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, লন্ডনে বাড়ি করে,
ওই সমস্ত সোর সুটটা ছাড়া পেয়ে যায়। আর আলেমদেরকে কি করে বিভিন্ন চেকপোস্টে কি করে হয়রানি করে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি এই বর্তমান এয়ারপোর্টের ঘটনা শুনে কথাগুলো বললাম, ভাইজান টুপি দাঁড়ি নেয়া পাঞ্জাবি পরে চলা যে কত কঠিন, এরই মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অফিসার আছে আলহামদুলিল্লাহ, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দেখা হলে যেভাবে সম্মান দিয়ে থাকে আশ্চর্য লাগে। বন্ধুরা আমার, এই লকডাউনের মধ্যে দেশের দরিদ্র মানুষদের প্রতি আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন, এর বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে পাপ মুক্ত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বিপদ মুক্ত করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ।